হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আপনাদেরকে জন্মাষ্টমী স্পেশাল যে ব্লগটা সেটাই দেখাবো। তো জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম। সকাল থেকে ভগবানকে স্নান করানো, ভগবানের ভোগ সেবা করা পুরোটাই এই ভিডিওতে আছে, তাই দয়া করে পুরো ভিডিওটা দেখবেন আর লাস্টে জানাবেন অবশ্যই কেমন লাগলো আমাদের ভিডিওটা। তো সকালবেলা প্রথমে গোপালকে স্নান করিয়ে নিয়েছিলাম। তো তারপরে এখানে প্রভুজি গোপালের শৃঙ্গার করে দিচ্ছে। এই জামাটা আপনারা দেখে থাকবেন যারা বাগুইহাটি ব্লগ দেখেছেন শপিংয়ের, সেখানে এই জামাটা আমি গোপালের জন্য কিনেছিলাম। তো আজকে সাদা কালারের ড্রেস পরানো হয়েছে গোপালকে, আর সেই অনুযায়ী একটা জুয়েলারি পরিয়ে দেওয়া হয়েছে, একটা বাঁশি দেওয়া হয়েছে, আর মাথায় সাদা কালারের একটা মুকুট পরিয়ে দেওয়া হয়েছে। জামাটা একদম ফুল সাদা নয়, একটু ক্রিম কালার, আর মুকুটটা সাদা দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা জিনিসই আমি বাগুইহাটি যে গিয়েছিলাম সেখান দিয়ে শপিং করেছিলাম, সেটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো সবগুলোই সেখান দিয়ে কিনেছিলাম, আর চুড়ি, হার, মুকুট, মুকুটটা আগে ছিল, বাঁশি সবগুলোই, আর লাস্টে একটু আদর দিয়ে দেওয়া হলো। এই দেখুন আমার কোপাল সোনাকে আজকে কত সুন্দর লাগছে তার জন্মাষ্টমীতে। আর পেছন দিকে রাধারানী গোবিন্দকেও সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। ওই ড্রেসগুলো তো আপনারা দেখেছেন আমরা বাগুইহাটি থেকে নিয়ে এসেছিলাম, আর পাশে মায়ের ছোট গোপালটা আছে, তাকেও সবাইকে সকাল সকাল খুব তাড়াতাড়ি করে আজকে শৃঙ্গার অর্চন এবং স্নান সব কিছু করিয়ে দিয়ে সুন্দর করে রাখা আছে। আজকে যেহেতু বাড়তে পারে তাই একটু স্পেশাল ট্রিট তো আজকে ভগবানের জন্য যাবে, তাই ভগবানের ভোগ রান্না করতে চলে এসেছি। তো আজকে একটু ভগবানকে দুপুরে লুচি ভোগ দেবো, সেই কারণে একটু পটল ভেজে নিচ্ছি আর আলু ভেজে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে। আর আমাদের তো জন্মাষ্টমীর দিন পুরো নির্জল উপবাস ছিল, রাত্রির 12টার অভিষেক করানোর পর তারপরে একাদশীর যে অনুকল্প প্রসাদ পাওয়া হয়, সাবু বা কাঁচকলা পেঁপে এই ধরনের প্রসাদ পাওয়া হয়েছিল রাত্রিবেলা, তাই সকালবেলা ভগবানকে একটু লুচি, সুজি আর তিন রকমের ভাজা করে দিচ্ছি, এটা ভগবান দুপুরবেলার প্রসাদ পাবে। তো আলু ভাজা আর পটল ভাজাটা তো হয়ে গেছে, আর একটু কুমড়ো ভেজেছিলাম সেটাও রেখে দিয়েছি, আর এখন বানিয়ে নিচ্ছি সুজি, সেই কারণে একদম ঘি দিয়ে দিয়েছি, ওই ঘিটা মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, আর নুন একটু অল্প করে দিলাম, অনেকেই দেয় না কিন্তু একটু টেস্ট হয় নুনটা দিলে, সে কারণে দিলাম, আর সুজি আর একটু দিয়ে দিয়েছি এলাচ আর চিনি, চিনিটা দিয়ে ভালো করে দিয়ে ভালো করে সুজিটাকে অল্প জল দিয়েছি, একটু শক্ত শক্তই রাখবো ভালো করে যাতে পিসটা কাটা হয়ে যায়। তো এইবারে এখন লুচির জন্য ময়দা মাখিয়ে নিচ্ছে, এখন আমি দু রকমের লুচি করব আজকে, একটু তালের লুচি আর একটু নর্মাল সাদা লুচি। তো এমনি লুচির আর ময়দাটা মাখিয়ে ফেলেছি যেমন সবাই মাখায় ওরকমভাবে, আর তালের জন্য একটু ময়দা দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি ময়ামের জন্য, আর পুরো তালটা দিয়ে মাখিয়ে নিয়েছি। তো ডোটার থাক, এরপর আরও আজকে অনেক কিছু বানাবো, সেইগুলোরই প্রিপারেশন করে নিচ্ছি। এটা করব তালের ফুরুলি, তো সেই কারণে ময়দা, তাল, একটু চিনি, একটু লবণ, আর একটু দিয়ে দিয়েছি গোটা মৌরি, মৌরি দিলে খুব ভালো টেস্টটা আসে। তো একদম শক্ত শক্ত করে মাখিয়ে নেওয়া হচ্ছে, তো এইটা একদম তেলেতে দিলে খুব সুন্দর হবে। তালটা সকালবেলা ভালো করে আমার মা এসেছিলো, তো মাই ভালো করে একদম চেঁচে দিয়েছিলো যাতে কোনো তালের যে সাদা সাদা রোয়া থাকে সেইগুলো না থাকে। আর এইটা বানানো হচ্ছে, এটা ওই যেমন লুচি মাখা হয় ওই রকমই মাখানো হয়েছে, এটা তালের সিঙ্গারা বানাবো। তো এই যে তালের সিঙ্গারার জন্য একদম শক্ত করে লুচির যে ডোটা সেটা মাখিয়ে নেওয়া হয়েছে, সেটাই এখন বেলে নেবো। বেলে প্রথমে একে তালের সিঙ্গারাটা বানিয়ে ফেলবো, তারপর একে একে লুচিগুলো ভাজবো। তো তালের সিঙ্গারাটা বানানোর জন্য ওই ডোটাকে একদম বড় করে কেটে নিয়েছি, দিয়ে সাদা ময়দা দিয়ে ভালো করে বড় করে কেটে করে বেলে এবার চারটে টুকরো করে নেবো, যাতে চারটে এটা দিয়ে সিঙ্গারা বানাতে পারি। দেখুন এরকম গোল করে কেটে ছুরি দিয়ে চারটে টুকরো করে নিয়েছি, আর মাঝখানে একটু নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, একটু অল্প এলাচ দিয়ে, আর একটুখানি গুঁড়ো দুধ দিয়েছিলাম, দিয়ে মুখটাকে এরকম ভালো করে চিপে নেবো যাতে যখন ভাজবো এই তালের পিঠেটা সিঙ্গারাটা যাতে মুখ থেকে বেরিয়ে না যায়। তো এরকমভাবে আমি চারটেকে ভালো করে নিয়েছি, আর তেল একদম সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে, তো সেই কারণে সিঙ্গারাটা একদম লাল লাল করে সুন্দর করে বাড়িয়ে কমিয়ে ভেজে নেবো। একটু বেশি যেহেতু তাল একটু মিষ্টি থাকে তাই খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, একটু কমিয়ে একটু বাড়িয়ে করতে হবে। তো আমার এইটাতে একটু কম আটা হয়ে গিয়েছিলো বলে একটু নারকেলের মুখটা দেখা যাচ্ছে, তবে বেরিয়ে যায় না, বাকিগুলো খুব সুন্দর হয়েছিল, দেখুন একদম পুরো ফুলে ফুলে সিঙ্গার
সিঙ্গারা হয়ে গেছে, এটা ভুকে বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর এই লুচিটা ভেজে নিচ্ছে একটু সাদা ময়দা আর একটু তালের ময়দা দুটোকে মিক্স করে দুটো কালার করে দিয়েছি, খুব সুন্দর লাগছে। দেখুন একদিকটা সাদা আর একদিকটা তালের জন্য একদম হলুদ হলুদ দেখতে লাগছে। তো এক এক করে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেবো, যেহেতু তালের একটা গন্ধ থাকে তাই কড়াটা সাদা লুচিটা আলাদা কড়ায় ভাজছি, আর তালের সমস্ত জিনিসগুলো তালের পিঠে তালের ফুরুলি এগুলো সব একটা আলাদা কড়াতে ভেজে নিচ্ছি। তো আমার সাদা লুচি আর লাল লুচি সবই ভাজা হয়ে গেছে তালের লুচি। এবার ভগবানের দুপুরের ভোগের প্রসাদটা ভগবানকে ভোগটা লাগিয়ে দেবো, সেই কারণে লুচি তালের লুচি আর এই যে সিঙ্গারা চারটে ভেজেছিলাম সেইগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। একটু পটল ভাজা দিয়ে দিলাম, আলু ভাজা দিয়ে দিলাম আর কুমড়ো ভাজা দিলাম। আর যে সুজিটা করলাম সেটাকে পিস পিস করে কেটে এই বাটিটাতে দিয়ে দিচ্ছি ভালো করে। আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা রসগোল্লা, একটা বাটিতে করে পাঁচটা ছটা রসগোল্লা দিয়ে এবার ভগবানের কাছে ভোগ লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা দুপুরবেলা ভগবানকে ভোগ লাগানো হচ্ছে, এক গ্লাস জল সুজি মিষ্টি আর ওই লুচির থালাটাকে দিয়ে ভগবানের আসন পেতে ভগবানকে ভোগ লাগিয়ে দেওয়া হবে। বাকি যে ওই তালের ফুরুলিটা মানে মেখে রেখেছি সেটা বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি, যাতে তালের ফুরুলিটা যখন হবে তখন খুব ভালো হয়, ওটা করে রাখবো সন্ধ্যেবেলা। ওইটা হচ্ছে যে ভেজে ভগবানকে একদম গরম গরম দেওয়া হবে। আর আজকে বানাবো মালপোয়া, মালপোয়ার ডোটাও মাখিয়ে রেখেছি এই ভগবানকে ভোগটা লাগিয়ে দিয়ে। এবার সব এক এক করে ভেজে ভগবানকে আবার সন্ধ্যেবেলার ভোগের জন্য রেডি করে রাখবো। তো সমস্ত কিছু হয়ে গেছে ভগবানকে দুপুরে ভোগ লাগানোর জন্য। এবার চলে এসেছি ওই তালের ফুরুলিগুলো ভাজতে, দেখুন একদম শক্ত শক্ত করে মেখেছিলাম সেই কারণে এরকম গোল গোল করে করে দিচ্ছি। তো এইখানে আমার মা পুরো তালের ফুরুলিটা মেখে দিয়েছিল, আমি জাস্ট দেখে নিয়েছি। আমার মায়ের তালের ফুরুলি মালপোয়া সবগুলোই মেখে দিয়েছে, কারণ ওইটা মা বেশি ভালো পারে, আমি অতটা খুব একটা ভালো পারি না মাখতে, কীরকমভাবে কতটা কী দিতে হবে, টেস্টটা কীরকম, কতটা চিনি দিলে মিষ্টি হবে। তো আমি জাস্ট লাল লাল করে তালের ফুরুলিগুলো ভেজে নিলাম, দেখুন এরকম গোল গোল করে হাতের আন্দাজ অনুযায়ী দিয়েছি, দিয়ে আমার তালের ফুরুলি হয়ে গেছে। আর এই যে মালপোয়াটা করে নিচ্ছি, এই মালপোয়াটাও মা সুন্দর করে মেখেছিল। তো এটা চিনি আর একটু চালের গুঁড়ো একটু ময়দা আর হচ্ছে যে দেওয়া হয়েছে গোটা মুড়ি, গোটা মুড়ির দিলে খুব ভালো টেস্টটা আসবে। তো দুপুর সন্ধ্যাবেলা দুপুরবেলার ভোগ লাগানোর পর সন্ধ্যাবেলা ওইগুলো ভেজে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি, যেহেতু জন্মাষ্টমী আটবার ভোগ লাগানো হয়েছে। এমনিতেও আটবার করেই ভোগ লাগানোর চেষ্টা করি, কিন্তু কোনো কোনো দিন ছয় সাতবার হয়ে যায়, কিন্তু জন্মাষ্টমীর দিন গোপালকে তো আটবারই ভোগ লাগানোটা শ্রেয়। তো মা আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা করে নিচ্ছে। তো আজকের ভিডিওটা এই এতটা পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনাদের অভিষেক এবং নন্দোৎসবের ভিডিও দেখাবো। তো কেমন লাগলো জন্মাষ্টমীর ভিডিওটা অবশ্যই এক কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।